আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি শান্ত আছি, আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা রেফ্রেশ এই অ্যাপটি প্রো ভার্সনটি ডাউনলোড করবেন। এটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে যেটা পাবেন সেটা হচ্ছে একদম মানে ফ্রিটা, যেটাতে মাধ্যমে আপনারা সব কাজ করতে পারবেন না, শুধুমাত্র ইমেজের কাজগুলি করতে পারবেন। আর আমি যেটা ডাউনলোড করে দেবো সেটা দিয়ে আপনারা ভিডিও মানে জিপ ফাইলের মানে জিপ ভিডিওগুলি আপনারা ইউজ করতে পারেন। আর বিশেষ করে আমাকে একটি আপু কমেন্ট করছে, আনিকা রহমান আপু অনেক কমেন্ট করছে যে ভাইয়া একটু দেন ডাউনলোড করার মানে ডাউনলোড করার ইয়ে করার জন্য। তো আপু রিকোয়েস্টে রাখলাম, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের দরকারি বিষয়গুলি, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ইয়ে করার জন্য। এর জন্য আপনাদেরকে করতে হবে কি, প্লে স্টোরে যাবেন, মানে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গুগলের একটি ব্রাউজার হলেই হবে। ব্রাউজারে এসে লিখবেন উত্তরা টেক, এই যে লেখাটা দেখুন উত্তরা টেক, এটা লিখে সার্চ দেবেন, বা উত্তরা টেক ডট কম একসাথে লিখে এটা সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের সাইটটি, মানে যেই সাইট থেকে আমরা নিব। তো এটা লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর প্রথম যে সাইটটি দেখতে পারতেছেন মানে সাইটটি চলে আসছে, এই সাইটটিতে আপনারা যাবেন, মনে রাখবেন উত্তরা টেক। তো এটাতে ক্লিক করলাম, জাস্ট একটু সময় নেবে। তো আপনারা নিচে গিয়ে এখানে করতে পারেন, যে রেফ্রেশ অ্যাপটি আছে এটা খুঁজে বের করতে পারেন। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি যাতে আপনাদেরকে সহজেও দেখাতে পারি। এখানে আসার পরে যে নিচে লেখা আছে অ্যাপস, ক্যাটাগরিতে দেখতে পারতেছেন, এই যে ক্যাটাগরিতে দেখতে পারতেছেন এটা ক্যাটাগরি, এখানে লেখা আছে অ্যাপস, এই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে মাত্র এই যে পোস্টে চলে আসছে এই পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে ডাউনলোড বাটনটা দেখতে পারতেছেন এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে একটু এরকম অপশন চলে আসবে, এখানে একটু অপশন আসলে একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পারতেছেন ডাউনলোড অ্যাপিকে, ডাউনলোড অ্যাপিকেতে ক্লিক করবেন। তো আবার একটু এরকম অপশন চাইবে আপনাদের কাছ থেকে, এই যে এইখানে দেখতে পারতেছেন অপশনগুলো চলে আসছে, এই যে কীভাবে আপনারা ডাউনলোড দেবেন, এইখান থেকে যে কোনো একটা অপশন আপনারা ক্লিক করতে পারেন, সব কিছু একই। তো প্লে স্টোরটা বলতেছে যেহেতু, তা আমরা দ্বিতীয়টাতে ক্লিক করব। দ্বিতীয়টাতে ক্লিক করলে ওই যে দ্বিতীয় অপশন যেটা আমি আপনাদেরকে দেখাই, যে দ্বিতীয়টাতে ক্লিক করলে মানে এরকম অপশান একটা চলে আসবে, যেটাই হোক এরকম একটা অপশান চলে আসলে এখানে দেখতে পারতেছেন ডাউনলোডটি হয়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন ডাউনলোডটি হওয়া মানে শেষ হলে আপনারা জাস্ট এই যে এভাবে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থেকে জাস্ট ইনস্টল অপশান চাইবে, এখান থেকে জাস্ট আপনারা ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, অথবা যদি আপনার ডাউনলোডটি শেষ হয় এইখানেও আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানে যে ডাউনলোড অপশানটি, জাস্ট ইনস্টলে ক্লিক করলে আপনার অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। তো এই ছিল মূলত ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। আর আপু আপনাকে বলছিলাম যে